ঈদের আগের দিন আমি একটু মিটবল বানাচ্ছি, মিটবল রান্না করব। আমরা জাস্ট আগামীকাল আমাদের ঈদ-উল-আযহা, সেজন্য আমরা কোরবানি দিতে যাব। সে আপস্টেট আলবেনিতে একটি বাংলাদেশি ফার্ম, সেটা আছে গ্রিন মাউন্টেন ফার্ম, হালাল ফার্ম। সেই ফার্মে আমরা যাব কোরবানি দিতে, তাই আমাদের কয়েকটা ফ্যামিলি সেখানে আর কি আমরা কিছু রান্না করে নিয়ে যাব, বিভিন্ন আইটেম, দুটো করে আইটেম, যে একটা দুটা যে, তারপরে ওয়ান্টাম ইউজ সোডা যে যেটা নেয় আর কি। তাই আমি জাস্ট মিটবল আর লাচার সেমাই নিয়ে যাচ্ছি, সেজন্য আজকে একটু করে রাখছি, কারণ এত সকালে ভোরে রওনা দিব আমরা, ভোরে 9টায় রওনা দিব, এত সকালে পারবো না, সেজন্য আগের দিনই আমি জাস্ট এগুলা রেডি করে নিচ্ছি, রান্না করে রাখছি। এই তো, তার ঈদ বলে কথা, তাই একটু হাতে একটু মেহেদিও লাগালাম, জাস্ট একটু ওখানে ভালো লাগে, ঈদের আনন্দটা উপভোগ করা যায় মেহেদি, সেজন্য একটু লাগালাম। তাই এটা হলো আপনার ঈদের সকালবেলা, সকালবেলা একটু সব গুছিয়ে নিচ্ছে, আপনার সেমাই, মিটবল, জাস্ট একটু চিকেন প্যাটিস করেছি, চিকেন প্যাটিস, সোডা, তারপর চা বানিয়ে এগুলো নিয়ে রওনা দিয়ে দিব 9টার সময়। তো পানিও নিয়ে নিলাম আইস কুলারে, জাস্ট ঠান্ডা থাকবে, আজকে প্রচণ্ড গরম, সেজন্য আর কি কুলার নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদে আমরা ঈদের সকালবেলা যাচ্ছি কোরবানি দিতে, আমার উনি নামাজ পড়ে এসেছে, নামাজ পড়ে রওনা দিয়ে দিলাম। এই যে এখন আমরা যাচ্ছি আপনাদের কোরবানি দিতে, যাব আর কি এখান থেকে আলবেনি, জাস্ট গ্রিন মাউন্টেন ফার্ম, হালাল ফার্ম, ওখানে আমরা দিচ্ছি। এখান থেকে যেতে আপনার এটা মানে 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে, আর 130 মাইল ওখানে গিয়ে পৌঁছে আমরা একটা গরু নিয়েছি, গরু কোরবানি দেব। এই দেশে, বাংলাদেশে তো গরু আপনারা দেয় অনেক জন, মানে একজন একটা গরু দেয়, কিন্তু এই দেশে তো একটা সম্ভব না, কয়েকজন মিলে আমরা দিচ্ছি গরুটা আর কি। তাই ওখানে যাচ্ছি, আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে কি করছি, কিভাবে কোরবানি দেই, আমেরিকার আমরা কিভাবে কোরবানি দিচ্ছি, ফার্মে গিয়ে দিচ্ছি কোরবানি, বিরাট বড় ফার্ম ওখানে। তাই আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু, তাহলে থাকুন আমার পাশে, দেখুন ভিডিওটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ। আজকে অনেক গরম, 90 ডিগ্রি ফারেনহাইট আমাদের অনেক, সেজন্য একটা সিম্পল একটা সালোয়ার কামিজ পরেছি, গর্জিয়াস কিছু পরিনি যাতে কমফোর্টেবল ফিল করি, ওখানে তো সারাদিন থাকতে হবে, তাই আর কি জন্য। এই যে আমরা চলে এসেছি অলমোস্ট আপনার, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমেরিকার গ্রাম, এখানে যে ইলেকট্রিসিটি গুলা বাংলাদেশের মতো দেখেন তারগুলো দেখা যাচ্ছে, ইলেকট্রিসিটি গ্রামে যেমন তারগুলা ইয়ে থাকে, ইয়ের মতো টেনে টেনে নিয়ে যায় তারগুলো, দেখা যায় আর কি ওপেন, কিন্তু শহরে আবার এরকম দেখা যায় না। এই যে খাম্পার ভিতরে, খাম্পাই তো বলে, খাম্পার ভিতরে যে তার দিয়ে রেখেছে, যে গ্রাম, গ্রামের চিত্র আমেরিকার এরকম। এই তো অলমোস্ট চলে এসেছি আমাদের, এখন বাজে হলো 2:27, তাহলে ওখানে যাচ্ছে, ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। আমরা চলে
চলে এসেছি আমাদের ডেস্টিনেশন এখানে এখানে ফার্মে আমরা ঢুকে যাব এখানে অনেক বড় একটা ফার্ম অনেকে এসেছে আজকে কোরবানি দিতে এখানে এই যে গাড়িগুলো দেখে বোঝা যাচ্ছে যে অনেক গাড়ি অনেকে এসেছে এখানে দেখেন সবাই এসেছে অনেক বাঙালি সবাই ওখানে যেতে এসেছে এই যে লাল শাক গ্রাম 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 হ্যাঁ এই যে বাচ্চারা সব নাক বন্ধ করে বসে আছে জাস্ট স্মেল ব্যাড স্মেল আসতেছে আর আমাদের কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশের গ্রান আমরা পাচ্ছি খুবই ভালো লাগছে আমাদের সবাই ঈদ মোবারক মোবারক এরকম ভাবে গরুর ফার্ম এখানে সব গরু ছেড়ে রাখা দিয়েছে এখানে ওদের নাম্বার দেওয়া আছে কার কোন গরু কত নাম্বার আমাদের নাম্বার কত ১৬৪৭ নাম্বার কোনটা বোঝা যাচ্ছে না আসলে লাল শাক এখানে হয়ে যাচ্ছে ওরা লাল শাক তিনবার চারবার কাটতে বিক্রি করে লাগছে বা খায় খাসি সাথে কি চিকেন আসছে কেন মুরগি হ্যাঁ খাসির সাথে চিকেন মুরগি মুরগি খাওয়ার জন্য বন্ধ তো হয়ে গেছে বড়টা হইল গিয়া 6650 বড় কি এই সাইজের এই সাইজের 650 স্মলটা কত দাম হইতে পারে
এখানে খাবারের ব্যবস্থা ওরা করে রেখেছে, আপনার কোরবানি দিবেন খাবারও খেতে পারবেন। সালাদ মানটা তো ওখানে রান্না হচ্ছে, আর ওপাশে আমি যাচ্ছি না, দূর থেকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে যে কোরবানি যারা দিতে আসবে তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে, যে সালাদ আছে, বড় বড় ডেকচিতে রান্না করছে, ওখানে এখানে যারা গরু মনে হয় রান্না করছে, রান্না নিয়ে যাচ্ছে ভাই। গরু আর কি পোলাও খাবো, গরু আর পোলা খাওয়াবে। এখানে যে পোলা আছে চেহারাটা তো নাইস হয়েছে ভাই, পোলাওয়ের চেহারাটা তো নাইস। আমরা খাবার নিয়ে এসেছি, তারপরে ওইখান থেকে ফিস করবো খাবারটা কেমন, এই জন্য অন্যরে বলো গাড়িতে ধ্যান আছে বাবু। এই যে আমরা এখন সেমাই খাচ্ছি, বিকেল হয়ে গিয়েছে। হঠাৎ আমাদের গরুটা কুরবানি হয়ে গেল, জাস্ট এটা কোনো হার্মফুল না, জাস্ট এটা আমাদের আল্লাহর নির্দেশ, আমাদের এটা পালন করতেই হবে, সেজন্য আমি এটা শেয়ার করলাম। জাস্ট যদিও ভিডিওটা আমি করিনি, আমার উনি ভিডিওটা করেছে, কারণ আমি এই সহ্য করতে পারি না, আমি তো একটু হার্টের পেশেন্ট, আমার একটু ভয় লাগে। জাস্ট আমার উনি এটা ভিডিও করে নিয়ে এসেছিলো, আমি দিলাম। জাস্ট এটা আপনারা ভাববেন না এটা যে হার্মফুল, বা যে কোরবানি, কোরবানি তো এটা আল্লাহর নির্দেশ, আমাদের দিতে হবে, সেজন্য আমি এটা শেয়ার করলাম। এই তো, যারা দেখতে পারেন না আমার মতো তারা চোখ বুজে রাখবেন, আর যারা দেখতে পারেন জানেন ভালো, তারা তো জাস্ট এটা সহ্য করতে পারবেন। যাই হোক, আমাদের কোরবানি দিয়ে দিল, দেখতে পেয়েছেন কিভাবে কোরবানি দিয়েছে। এখন এটা স্কিন আউট এগুলো করবে, স্কিন আউট করে ওরা আবার এটা নিয়ে যাবে যা আরেক জায়গায়, মানে আরেকটা প্লেসে নিয়ে ওই ওখানে আপনার মাংসগুলো ওখানে কাটাকাটি করবে। যদিও ওরা অনেক মানে লোক দিবে বলে
বলেছিল যে হেল্প করবে, ওরাই সব কিছু কেটে কুটে দিবে, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। ভিড় থাকার দরুন যে আমাদের উনি ওরাই মানে সব এই লেগে গিয়েছে এটাকে ইয়া করার জন্য আর কি, হেল্প করার জন্য যে তাড়াতাড়ি হবে, জাস্ট আমরাও হাত দিই, হাত দিয়ে যে করে কাটাকাটি করে নিয়ে যাই। তাহলে দেখুন আপনারা বাকিটুকু। প্রথমে আপনার মাংসগুলো কেটে নিতে হবে, পরে যে হাড়গুলো থাকে হাড়গুলো ওরা আবার মেশিনে কেটে দেয়, তাই ওই কাটাকুটি আর কি, ওই যে উপরে মাংসগুলো আর কি আলাদা করার জন্য জাস্ট এর কাটাকুটি করছে, যে ওদের লোকও করছে, আমাদের হাজব্যান্ডরাও সবাই মিলে জাস্ট হেল্প করছে, যে তাড়াতাড়ি হওয়ার জন্য যে আমরা বাসায় যেতে পারবো তাড়াতাড়ি করে, যে সবাই মিলে আমরা হাত লাগাই, তাই সবাই মিলে একটা কাজটা করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য সব হাজব্যান্ডেই নেমে গেলো কাটাকুটির মধ্যে হেল্প করার জন্য। জাস্ট অনেক একটা আনন্দ, মনে আনন্দ নিয়ে সবাই কাজ করছে, খুবই ভালো লাগছে। জাস্ট কোরবানিটা জাস্ট দেওয়ার মানে আর কি খুব ভালো একটা সময়, ভালো একটা প্লেস আমরা গিয়ে কোরবানি দিলাম। গরুটার দাম ছিল আপনার $3,500, আর আপনার জাস্ট পাউন্ড হয়েছিল £1,400। কোরবানিটা তো বাচ্চাদের তো শেখাতে হবে, সবগুলো বাচ্চা সব ফ্যামিলির বাচ্চা আমরা সবাই নিয়ে গিয়েছি ওখানে, জাস্ট কোরবানিটা ছোটোবেলা থেকে ওদের শেখানো উচিত জিনিসটা কি, এই জন্য একটু ভাবলাম যাই সবাই একটু চোখে দেখে আসুক, এই জন্য আমাদের যাওয়া। যাক যাই হোক, এখন আমাদের কোরবানি যে বাঘাবাগি হচ্ছে, মাংসগুলো সব কাটা শেষ, এখন এটা বাঘাবাগি হচ্ছে, ভাগ করে নিচ্ছি সবাই আর কি, সমান সমান ভাগে ভাগ করব। ছেলে বাচ্চাগুলিও হেল্প করছে, সবাই মিলে কাজ করলে আসলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সবাই খুব খুশি যে অনেক পরিমাণে মাংস সবাই পেয়েছে। এরকম করে আমাদের রাত্র 10টা বেজে গিয়েছে, তাই আমরা যে খাবারগুলো যে যা রান্না করে নিয়েছিলাম সেই খাবারগুলো ভাবছি এখন খেয়ে রওনা দিব, কারণ আসতেও তো আমাদের 2 ঘন্টার মতো লাগবে, তাই অন্ধকার হয়ে গিয়েছিলো, রাত্র হয়ে গিয়েছিলো, জাস্ট আমরা এখানে জাস্ট লাইট ছিল অল্প আর কি, গাড়ির লাইট গুলো জ্বালিয়ে যা সব লাইট জ্বালিয়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব, রওনা দিয়ে চলে আসব। তো মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, লাভ ইউ।